সালামু আলাইকুম। তো দেখো, আজকে বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব সম্পর্কে আলোচনা করব। মানে বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্বর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। আগে দেখার চেষ্টা করি, মানে বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব কাকে বলে সে বিষয়টা আর কি। আর এখানে সৎ মানে বাস্তব বিম্ব আর অসৎ মানে অবাস্তব বিম্ব, ঠিক আছে? এটা হলো বাস্তব আর এটা হলো অবাস্তব। অবাস্তব তো দেখো, এই জায়গায় আমি সৎ বা বাস্তব বিম্বর একটা চিত্র অঙ্কন করছি, এখানে অসৎ বা অবাস্তব বিম্বর চিত্র অঙ্কন করছি। এখানে দেখো, কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ দ্বিতীয় মানে কোনো পৃষ্ঠে আপতিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, মানে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা হলো বাস্তব বিম্ব। আর কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয়, মানে এই ব্যক্তির কাছে মনে হচ্ছে যে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, এই জিনিসটাই হলো অবাস্তব বিম্ব। তো দেখো, সৎ আর অসৎ বিম্বের পার্থক্যে সর্বপ্রথম আমরা একটা সংজ্ঞা দেব। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসনের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে সদ্বিম্ব গঠিত হয়, আর যদি আসছে বলে মনে হয় মানে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটা হলো অসদ্বিম্ব বা অবাস্তব বিম্ব। আর দ্বিতীয় কোনো পার্থক্য দেখো, প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মি প্রকৃত মিলনের ফলে সদ্বিম্ব গঠিত হয়, মানে দেখো এখানে মিলিত হচ্ছে বলে মনে হয়, মানে অনেকগুলো রাশি কি রশ্মিগুলো কি হচ্ছে মিলিত হচ্ছে বলে মনে হয়, সেটা কি বাস্তব বিম্বর বৈশিষ্ট্য। আর অবাস্তব বিম্বর বৈশিষ্ট্য প্রকৃত মিলন হয় না, ঠিক আছে, দ্বিতীয় কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয় এমনটা দেখতে লাগে আর কি আমাদের কাছে। এরপর দেখো, 3 নম্বর যে পার্থক্যটা, চোখে দেখা যায় এবং পর্দাও ফেলা যায়, কিন্তু অসৎ বিম্বর ক্ষেত্রে চোখে দেখা যায় কিন্তু পর্দা ফেলা যায় না। এরপর দেখো, অবতল দর্পণ আর উত্তল লেন্সে উৎপন্ন হয়, মানে সদ্বিম্বটা মানে বাস্তব বিম্ব, আর এটা হলো সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। আমি এই অধ্যায়ে যে চিত্র নিয়ে আলোচনা করছি সেই ভিডিওটা দেখতে পারো, যে অবতল দর্পণ উত্তল দর্পণ সম্পর্কে অনেক আলোচনা আছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।